আরে বাবা রে, দিস ইজ টু দ্যান, ও মাই গড, ও তো আমার বাইকের থেকে জোরে যাইতেছে ভাই। আমি তো বিশ্বাস করতে পারতেছি না যে ওদের কথা শুনে ঘোড়া। কে ভালো চালাইতে পারে? কে? আমি কি ভাই? এটা চালাইতে কতদিন লাগে? শিখা আপনি বললেন যে ওর দৌড় জোর মারে কিভাবে? ও ও মাই গড, গাড়ি ঘোড়া আবার ভেঙে ফেলাইবে নাকি? চলেন একটু যাই দেখি। বলছে আমার বাইকের থেকে নাকি গতি বেশি এই ঘোড়ার। এখন আমি একটু চেক করবো আসলে কি ঘোড়ার গতি বেশি আমার থেকে। আশেপাশের মানুষজনদের দেখেন কিভাবে দেখতেছে, কিন্তু আমি ভয় পাইতেছি যে আমার বাইক রে না উষ্ঠা মারে। জোস জোস, প্রথমবারের মতো এমন একটা সিন দেখে আমার কাছে এত ভালো লাগতেছে তো বলার মতো না। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এ বাবা এ বাবা, ওকে রাগ দেখাইতেছে নাকি? ওর পায়ে মনে হয় সমস্যা ভাই, ওর পায়ে কি সমস্যা? ও পটি করবে এর জন্য। ও তো তারাই তারাই পটি করে দিল। কি রে, রেস দিবি নাকি? ও জোস জোস, চলো হয়ে যাক একটা রেস। কি করলো? ও বিশ্বাস করতে পারতেছি না যে ওদের কথা শুনে ঘোড়া। ও মাই গড, এই প্রথম ঢাকা শহরে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বংশধরের সাথে দেখা। ও ও মাই গড, ভাই কন্ট্রোল করেন তোরে। আমি ভয় পাইতেছি। আম্মু, আমি যখন ছোটবেলা অনেক তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করতাম তখন আমার আম্মু আমার টাকটু করা বলতো। এই দড়ি টাইনে ধরার জন্য কেউ দাঁড়াইলো? আপনি এই যে দড়ি, এই যে রশিটা টেনে ধরছেন যার কারণে কেউ দাঁড়াইলো? দাঁড়াও দাঁড়াও, কাছে শোনা। ও মাই গড, ছয় ফিট মাশাআল্লাহ, তো বিশাল বড়। ওর বয়স কত? বয়স মাত্র 6 মাস। আল্লাহ গুতা দিব নি, বাইক ভেঙে ভেঙে লইব নি, কিচ্ছু বলবে না, কন্ট্রোল আছে না? কথা শুনে? জি কথা শুনে। ওর কি রাগ আছে? ওর রাগ আছে। রাগ করলে কি করে? অচেতনে মনে করেন আমার জানা আছে, থামানো যায় না, ব্রেক করে না, ছুটতেই থাকে, যাইতেই থাকে। আচ্ছা আমি একটা শুনছি যে ঘোড়া নাকি রাত্রিবেলা ছায়রা দেয়, ওরা নাকি পরি হয়ে যায়, এটা কি আসলে সত্যি? ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। তাহলে ওদের কি রাত্রিবেলা বেঁধে রাখেন না ছায়রা দেন? রাত্রিবেলা ছায়রা দেন, ছায়রা দেন, চুরি হয়ে যায় না? না, আবার ফিরে আসে জায়গাটা জায়গায়। এটা আসলে তাহলে সত্যি? জি বাস্তব। এই কেমন দেখো টেরাই টেরাই আমার দিকে তাকায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। ঠিক আছে, আমি তো বিশ্বাসই করতে পারি না যে ও ঘোড়া এরকম ভাবে কন্ট্রোল করা যায় বাইকের মতো। আপনি কতদিন ধরে ওরে কন্ট্রোল করেন ভাই? মানে আট বছর। ও তাহলে ওর বয়স কত? ওর বয়স হলো 7 বছর। 7 বছর যদি ঘোড়ার বয়স হয় তাহলে আপনার কাছে 8 বছর হয় কেমনে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি।